নমস্কার, হোম রেস্টুরেন্টের নতুন একটা পর্বে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। মাছ মানেই বাঙালি, আর বাঙালি মানেই মাছ, তাই আজকে নতুন একটা মাছের রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপির নাম হলো তন্দুরি পমফ্লেট। পমফ্লেট করতে প্রথমেই যেটা দরকার সেটা হলো পমফ্লেট মাছ, আর তার সাথে পমফ্লেট মাছটাকে সুন্দর করে আমরা ম্যারিনেট করব। চলুন এক ঝলকে সেটা দেখে নিই। হাফ চামচ রেড ফুড কালার, এক চামচ তন্দুরি মশলা, স্বাদ মতো নুন, এক চামচ গরম মশলা, এক চামচ গোলমরিচের গুঁড়ো, এক চামচ রেড চিলি পাউডার, আর নিয়েছি দুটো পমফ্লেট মাছ, যেটাকে আমি মাঝখান থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি। টক দই নিয়েছি, লেবু নিয়েছি, আর আদা রসুনের বাটা নিয়েছি, একটা চারকোল নিয়েছি। টক দই, আদা রসুনের বাটা আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মাছটাকে প্রথমে আমি ম্যারিনেট করব। লেবুটা দিয়ে দিচ্ছি, আমি এখানে হাফ নিচ্ছি, যেহেতু দুটো মাছ নিয়েছি তাই হাফ লেবুতেই হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একে একে আমি মাছগুলোকে দিয়ে ম্যারিনেট করব। মাছগুলোর গায়ে যে আমি গর্তগুলো করেছি সেগুলোর মধ্যে ভালো করে মশলাগুলোকে আমি ঢুকিয়ে দেব, তাহলে মাছটা সুন্দর ম্যারিনেট হবে আর রান্নাও ভালো করে হবে। দুটো মাছকে আমি সমানভাবে ম্যারিনেট করে নিচ্ছি একইভাবে। দেখুন, এই যে এখানে যে চেরা দাগগুলো আছে এর মধ্যে আমি ভালো করে এই ম্যারিনেটের মশলাটা ঢুকিয়ে দেবো। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে এক ঘন্টা রেখে দেবো। মাছটা এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পর রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে ফ্রাই করে নেব। একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে তাতে কিছুটা বাটার আমি গরম করে নিচ্ছি। এবার একটা একটা করে মাছের মধ্যে দেব। আরো কিছুটা বাটার দিয়ে দিলাম। এক পিট ভাজা হয়ে গেছে, এবার আর এক পিটগুলোকে আমি ভাজবো। ম্যারিনেটের যে মশলাটা আছে সেগুলোকে আমি আবার একটু ব্রাশ করে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এগুলোকে শেখে নেব একটু। চারকোলটাকে আমি পুড়িয়ে নিয়েছি, এবার এই জ্বলন্ত চারকোলটাকে আমি ওর মধ্যে দিয়ে ধোঁয়া দিয়ে নেব। এখানে বসিয়ে দিলাম, নিয়ে আমি এবার এর মধ্যে তেল দেবো। তেল দিলাম, অনেক ধোঁয়া বেরোচ্ছে, এবার এই সময় ঢাকা দিয়ে দেবো, এই পুরো ধোঁয়াটা মিশে যাবে। রেডি হয়ে গেল আমাদের তন্দুরি পমফ্লেট। এটা আপনারা স্টার্টার হিসেবে ব্যবহার করতে পারেন। এনজয় করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।